কিডনির পাথর গলে বেরিয়ে যাবে এই পাতার রসে। তুলসী আমাদের সবার পরিচিত একটি ঔষধি গাছ। এই গাছের পাতায় বহু রোগ সরানোর উপকারী গুণ রয়েছে। তুলসী পাতার রস বা চা প্রতিদিন এক গ্লাস করে পান করলে আমাদের কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা কমে যায়। আর যদি কিডনিতে পাথর জমে, তাহলে তুলসী পাতার রস টানা 6 মাস পান করলে সেই পাথর গলে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। এছাড়া সর্দি, কাশি, কৃমি প্রস্রাবের জ্বালা কমায়, হজমকারক ও কফ গলাতে দারুণ কাজ করে তুলসী পাতা। এটি ক্ষত সারাতে অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে। তুলসী পাতা দিয়ে চা ও মিশ্রণ তৈরির কয়েকটি প্রস্তুত প্রণালী নিম্নে দেওয়া হলো। তুলসী পানি, উপকরণ: 2 কাপ পানি ও কয়েকটি পাতা। প্রস্তুত প্রণালী: একটি পাত্রে 2 কাপ পানি নিন, এর সঙ্গে কয়েকটি তুলসী পাতা সিদ্ধ করুন, ফুটে উঠলে নামিয়ে পান করতে পারেন। এই মিশ্রণটি গলা ব্যথা ও খুশখুশে কাশি কমিয়ে আপনাকে আরাম দেবে। তুলসী চা, উপকরণ: 10 থেকে 15টি তুলসী পাতা, গুড়, পানি ও লেবুর রস। প্রস্তুত প্রণালী: প্রথমে গুঁড়ো তুলসী পাতা বেটে নিন, এর মধ্যে 1.5 কাপ পানি ও 1 চা চামচ লেবুর রস মিশিয়ে চুলায় বসান। মিশ্রণটি ফুটে উঠলে নামিয়ে ফেলুন। এই চা পান করলে আপনার শরীর উষ্ণ থাকবে। ভেষজ তুলসী চা, উপকরণ: 1 টুকরো আদা, গোলমরিচ, লবঙ্গ, তুলসী পাতা, দারুচিনি, এলাচ পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: পরিমাণ মতো পানিতে উপরের উপকরণগুলো মিশিয়ে জ্বাল দিন, 10 মিনিট পর নামিয়ে ছেঁকে পান করতে পারেন। হার্বাল জুস, উপকরণ: আজোয়াইন, তুলসী পাতা, জিরা, আমচুর গুঁড়া, লবণ এবং পুদিনা পাতা পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: 4 কাপ পানিতে উপরে উপকরণগুলো মিশিয়ে 10 থেকে 15 মিনিট জ্বাল দিন, এরপর পান করুন। এই জুস প্রতিদিন পান করলে হজম শক্তি বাড়বে এবং পানি শূন্যতা থেকেও আপনাকে রক্ষা করবে।